আমি এখন পুরীর জগন্নাথ টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি। গরমে পুরো হাল খারাপ, যা ভিড়, ভিড়ের মধ্যে আর যেতে পারছি না। জয় জগন্নাথ। আজকে 7ই জুলাই, আজকে রথযাত্রা। সেই রথযাত্রার বিষয়ে আমি কিছু আপনাদেরকে শোনাতে চাই। রথযাত্রা যেটা আমরা দেখতে যাব, যে রথযাত্রা আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাব, সেই রথের সম্বন্ধে যদি আপনারা কিছুই না জানেন তাহলে কি করে হবে? সেই রথযাত্রার বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হবে 7ই জুলাই, আজকে হলো 7ই জুলাই। সেদিন কিন্তু পুরীর রথে চড়ে কিন্তু মাসি গন্ডিজার বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এরা তিনজন কিন্তু মাসির বাড়ি যাবে গন্ডিজার। প্রতি বছর রথযাত্রা উপলক্ষে পুরীতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য 3টি পৃথক রথ প্রস্তুত করা হয়। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় রথ নির্মাণের কাজ। অক্ষয় তৃতীয়া থেকে কিন্তু শুরু হয় রথযাত্রার কাজ। রথযাত্রার প্রথাটা এবার আমি আপনাদেরকে জানাবো, যে প্রথাটা মেনে এই রথযাত্রাটা পালন করা হয়। শাস্ত্র অনুসারে বিষ্ণু চার ধামে অন্যতম হলো পুরীর রথ, আর বাকি 3টে ধাম হলো বদ্রীনাথ, দ্বারকা ও রামেশ্বরম। প্রচণ্ড গরমে শান্তি পেতে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে 108 কলসি জল ঢেলে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে এরপর কিন্তু আসে 3 জনেরই জ্বর। 3 ভাই বোনের সর্দি জ্বরের কারণে 15 দিন তাদের অন্য একটি কক্ষে আলাদা রাখা হয়। রাজ্যবোধের দেওয়া পাচন খেয়ে তারা সুস্থ হন। 15 দিন পর পাচন খেয়ে তারা সুস্থ হন। এরপর রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তাদের এই যাত্রায় রথযাত্রা নামে প্রচলিত। যে রথযাত্রা আমরা দেখতে যাব, সেই রথযাত্রা কিন্তু জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা তাদের নিয়ে কিন্তু এই রথযাত্রা। রথযাত্রার জন্য আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি সেটা হলো স্বর্গদুয়ারের রাস্তা। স্বর্গদুয়ারের পাশ দিয়ে এই রাস্তাটা যাওয়া যাবে। মাত্র 2 কিলোমিটার রাস্তা। এপার দিয়ে সবাই যাচ্ছে হেঁটে, আমরাও এই রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ এই রাস্তাটা সব থেকে সহজ পথ হবে। স্বর্গদুয়ারের পাশ দিয়ে রাস্তাটা যেটা, সেটা কিন্তু সব থেকে সহজ পথ হবে। এই রাস্তা দিয়ে আমরা যাব মন্দিরের দিকে, আর মন্দির থেকে কিন্তু রথযাত্রা ওখান থেকে স্টার্ট হবে। এই যে আমাদের ছোট জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন থেকে কিন্তু বিরাট ভিড়, চরম ভিড়। মাটি বলে দাও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন ঘাই গিরি গিরি, এখন 3টে বাজছে, সব দিকে রাস্তা বন্ধ, শুধু একদিক খুলে দিয়েছে, সেবাদে যেতে হচ্ছে, আর চরম ভিড়। ভিড় তো হবেই, পুরীর রথ বলে কথা। ভিড়টা দেখুন, সব আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। মন্দিরের মেন রোডে এসে পৌঁছালাম, প্রায় অনেকটা ঘুরে ঘুরে আসলাম, কারণ এত ভিড় অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো। সব রাস্তা ব্লক, শুধু একদিক খুলে দেওয়া হয়েছে, আর পরিমাণে ভিড়টা দেখুন। মন্দিরের কাছাকাছি চলে এসেছি, মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের ব্যাপারে দেখায় এখান থেকে, দেখুন ভিড় দেখুন। এই যে মন্দির, ওই দূরে মন্দির, ভিড় দেখুন। এই যে এখানে জলের বোতল দেওয়া হচ্ছে, জয় জগন্নাথ। এখানে জলের বোতল দেওয়া হচ্ছে, 2টো বোতল নিলাম জলের। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখানে মেডিকেল, এখানে সব জায়গায় কম বেশি খাবার দেওয়া হবে, জলের বোতল দেওয়া হবে। এখানে এখানে জল নিলাম, এখানে আবার জল খাওয়াচ্ছে, ভিড় দেখুন।
জয় জগন্নাথ। এই যে এখানে জল খাওয়াচ্ছে, দেখুন কত জল মানুষে খেয়েছে দেখো। মন্দিরে পৌঁছে গেলে কিন্তু আপনাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তাও নাই, সব জায়গাতে কিন্তু খাবার দেয়া হবে, জল দেয়া হবে, কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। এবার এখানে দেখুন মাথায় জল দিচ্ছে, এই যে এখানে স্প্রে দেওয়া হচ্ছে। নিউজ 18 এই যে আরোগ্য পরমা মহালক্ষ্মী মহা জয় জগন্নাথের নাম করে মন্দিরের দিকে যাবো। মানুষের গরম লাগছে, তার জন্য কিন্তু এরকম জল দেওয়া হচ্ছে ঠান্ডা করার জন্য। জয় জগন্নাথ। এখনো রথ বেরোতে টাইম লাগবে, কারণ এবার রথ একটু দেরিতেই বের হচ্ছে, আর মানুষ যাতে গরম না লাগে তার জন্য কিন্তু সব জায়গায় ট্যাঙ্কারে করে জল দেওয়া হচ্ছে মাথায়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জল খাবার সব দেয়া হচ্ছে, আমি একটু জল নিয়ে নিলাম, জল খাচ্ছে, এখানে জল দেয়া হচ্ছে, জারে করে সব জল রাখা রয়েছে। এই মন্দিরের এখানে যদি কেউ অসুস্থ হয়ে যায় কোনো অসুবিধা নাই, এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছে কমিটির লোক, এখানে সব রকম সহযোগিতা সবাই করছে, এখানে কোনো রকম অসুবিধা হবে না। একটু পরে রথ বের হবে, আর এই জায়গাটা দেখুন কি হারে নোংরা করা হয়েছে, দেখুন দেখুন কি নোংরা, দেখুন এই জায়গাটা জল খাওয়ানো হচ্ছে। ভিড়ে আটকে গেছি প্রচন্ড পরিমাণে, ভিড় দেখুন, ভিড় দেখুন, ভিড় মাথা খারাপ, ভিড় দেখুন, ভিড় ভিড়ের মধ্যে যেতে পারছি না, এখানে একটা জায়গা পেলাম বসার, দেখুন মুখের অবস্থা পুরো হাল পুরো খারাপ, এত ভিড় বিশ্বাস পাওয়া যাচ্ছে না, ভিড় দেখুন। জয় জগন্নাথের নামলে
যতক্ষণ থাকার থাকি তারপর দেখছি। এখানে এত পরিমাণে গরম আর এত পরিমাণে ভিড়, কোনো ঠিকঠাক নাই। যে যেমন পাচ্ছে সে তেমন লাইন দিয়ে যাচ্ছে, এই কারণে মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গরম অ্যাম্বুলেন্সের সব নিয়ে যাচ্ছে, এখানে একজন হলো, এখানে একজন হলো, সাধারণ বিরাট গরম আর কোনো ব্যবস্থা ঠিক নাই, এই জন্য এত অসুবিধা হচ্ছে, এত গরম মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সবাই জল জল করছে, পানি রথযাত্রা সেইটা কিন্তু এই মাত্র বেড়াচ্ছে, এখন 5:14 বাজছে। অনেক ওয়েট করার পর কিন্তু এবার শুভযাত্রা হবে, এবার জগন্নাথ দেবের। আজকে 7 জুলাই, আমি আজকে পুরীর এখানে প্রেজেন্ট আছি আর আমি আপনাদেরকে দেখাবো আজকের 7 জুলাই রথযাত্রা জগন্নাথ দেবের, সেটা আমি আজকে আপনাদেরকে লাইভ দেখাবো। সন্ধ্যা হয়ে গেছে, সামনে জগন্নাথ দেবের রথ রাখা রয়েছে। প্রথমে বলরামের রথ গেল, তারপর সুভদ্রা দেবীর রথ গেল, এবার জগন্নাথ দেবের রথযাত্রা যাবে। এখন 7টা বেজে গিয়েছে, 8টা বাজতে চললো, জগন্নাথ দেবের রথযাত্রা কিন্তু এখনো এখানে রাখা রয়েছে মন্দিরের সামনে। দেখাই আপনাদের, সন্ধ্যা হয়ে গেছে, এখনো কিন্তু ভিড় কমেনি, চরম ভিড় এখনো আছে। এবার রথযাত্রাটা, রথের দড়িটা টানা যাক। জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছি। এক ভাই জগন্নাথ দেবের রথের সামনে একবারে দাঁড়িয়ে রয়েছে, দড়ি আর খুঁজে পাচ্ছি না টানবো, এত ভিড়। Yeah!
আমার সামনে বলরাম রথযাত্রা রাখা রয়েছে এবং পাশে সুভদ্রা রথযাত্রা রাখা রয়েছে, আর জগন্নাথ দেবের রথযাত্রা ওই মাথায় রাখা রয়েছে। জগন্নাথ দেবের সামনে গেছিলাম আমি দড়ি টানতে, কিন্তু দড়ি টানার সৌভাগ্য হলো না, এত পরিমাণে ভিড় নিঃশ্বাস আটকে আসছে, তাই আমি চলে আসলাম। এই যে সুভদ্রা দেবীর রথযাত্রা, আর ওইখানে রয়েছে বলরামের রথযাত্রা। জুতো খুলে গেছে দেখুন, এই যে ভিড়ে দেখুন কত জোনার জুতো খুলে গেছে, এই যে ভিড়ে কত জোনার জুতো খুলে গেছে দেখুন। আমার এই পাশে রয়েছে বলরাম দেবের রথযাত্রা, আর ওখানে দেখালাম সুভদ্রা দেবীর রথযাত্রা, আর জগন্নাথ দেবের রথযাত্রা আমি সামনে এখানে গেছিলাম দেখে আসলাম। এখনো প্রচন্ড ভিড় দেখুন, রথের কাছে যাওয়া যাচ্ছে না, এত ভিড় কিন্তু এখনো কমছে না দেখুন, ভিড় দেখুন যত ভিড় রথের কাছে। এখন রাতে 8:30-9টা বাজছে, এখনো কিন্তু প্রচুর মানুষ দেখতে আসছে জগন্নাথ দেবকে দর্শন করতে, কিন্তু এখনো প্রচুর মানুষ আসছে, আর রথ এই রোড রাস্তাতেই রাখা রয়েছে, সুভদ্রা দেব, বলরাম এবং জগন্নাথ দেব এখানে রাখা রয়েছে, এখনো প্রচুর মানুষ দর্শন করতে আসছে, এখন প্রচুর মানুষের ভিড় কিন্তু কমছে না। সেই একটা সময় এসেছি দুপুর, আর এখন সন্ধ্যা হয়ে রাত হতে চললো, এখনো কিন্তু ভিড় কমছে না। এবার আমি চলে যাব আমার চ্যানেলে। দর্শক বন্ধু, আজকে খুব ভালো লাগলো আমার আপনাদেরকে জগন্নাথ দেবের রথযাত্রা দেখাতে পারলাম, আপনারা দেখবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এখনো প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে, আর রথযাত্রা জগন্নাথ দেবের মন্দিরের কাছেই থেকে গেল। আজকে খুব খুশির দিন, বাবা মাকে দেখাতে পারলাম এবং আমার ট্রেনের দর্শক বন্ধুদেরকে দেখাতে পারলাম, কিন্তু দড়ি টানতে পারলাম না, কারণ যা পরিমাণে ভিড় দড়ি টানার সৌভাগ্যটা আমার হলো না, নাহলে ওটাও দেখাতাম আপনাদেরকে। তো চ্যানেলটাকে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যখন নতুন ভিডিও দেবো ইন্টার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।